আমাদের আজকে অত্যন্ত একটা আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে যে যখন গুয়াহাটিতে 2000 সাল বা 1998 গত শতকের শেষ সময়টা এবং এই শতকের প্রথম দিকে গুয়াহাটি না মানে ঠিকভাবে ব্রহ্মপুত্র উপত্যকার যারা লেখালেখির জগতে সাহিত্য চর্চার জগতে এসেছেন সেই সময় থেকে, তার মধ্যে এক উজ্জ্বল নাম প্রসূন বর্মণ। আজকে আমরা তার সাক্ষাৎকার নিচ্ছি, আর সাক্ষাৎকার স্থানটা বলছি না, জরুরি না সেটা বলছি না। প্রসূন বর্মণ, প্রথমেই আপনি আমাদের সবার থেকে, আমরা সবাই, আমরা যারা এই লেখালেখি চর্চা করি, আপনি প্রথমেই আমাদের সবার থেকে একটা অভিনন্দন গ্রহণ করুন, এটা তাদের পক্ষ থেকে আমি আপনাকে দিচ্ছি। আপনি নাইন কলামের সম্পাদনা করছেন, নাইন কলামের এখন বয়স কত? 2001 থেকে আজকে 2018 17 বছর। 17 বছর, তো এই 17 বছরে আপনাদের এমনি একটা হিসেব দিন, মোটামুটি কটা সংখ্যা বেরিয়েছে? আমাদের 14টা সংখ্যা বেরিয়েছে। তার মানে কোনো কোনো সময় কি একটা বছরে একটা সংখ্যাও বেরোয়নি, এরকমও হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নাইন কলম যখন আপনারা শুরু করেছিলেন, নাইন কলম তখন আমি যতদূর জানি এবং ঠিকই জানি আপনারা তিনজন সম্পাদনা, তো আপনি, অভিজিৎ চক্রবর্তী, সোমেন ভারতীয়া। তো এরপরে আমরা তখন যেভাবে নাইন কলামে আপনারা বিষয় বেছেছিলেন, যেটা খুব মানে ওই জন্য আরেকটা আপনার এখানে ধন্যবাদ, ধন্যবাদই প্রাপ্য যে আপনারাই প্রথম এখানকার ছোট পত্রিকা যারা বিষয় ভিত্তিক ছোট পত্রিকা হয়েছে। এই যে আইডিয়াটা আপনারা পেয়েছেন, আপনাদের নামটাও খুব সুন্দর, নাইন কলম, অর্থাৎ সংবাদপত্রের 8টা কলম, তারপরে যেটুকু পড়ে থাকে বা তারপরে যেটুকু জানার থাকে সেটাই নাইন কলম। এই বিষয়গুলো মানে বিষয় ভিত্তিক করবেন এই ভাবনা এবং বিষয়টাকে আপনারা বেছে নিতেন কি করে প্রথম দিকটায়? প্রথম দিকটায় আমরা তিনজন ছিলাম, আরেকজনের নাম বলতে হবে, রাজা মিত্র। আচ্ছা, মরিয়ন মিত্র। রাজাদা না থাকলে হয়তো নাইন কলাম এইভাবে করতে পারতাম কিনা, শুরু করতে পারতাম কিনা জানি না। আর নামটা অবশ্যই দিয়েছে অভিজিৎ, অভিজিৎ চক্রবর্তী। সম্ভবত সুকুমার বাক্তির সঙ্গে সেই সময়ের সময় প্রবাহে কাজ করতেন, সেই সময় সুকুমার বাক্তির সঙ্গে আলোচনায় নামটা উঠে আসে নাইন কলাম। তো আমরা নামটা সবারই পছন্দ হয়, তো নাইন কলাম রাখি। আর শুরুর দিকে আমরা তিনজনে নানাভাবে দেখতাম, আর গোড়া থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিষয় নির্ভর করব, মানে আর কোনো পত্রিকা ছিল না বলেই বিষয় ভিত্তিক। আমাদের এখানে তো আর কোনো পত্রিকা ছিল না, কিন্তু আমাদের এখানে যেটা দুটো পত্রিকা বিশেষ করে গুয়াহাটি থেকে প্রকাশিত হতো, পূর্বদেশ গল্পপত্র আর একা এবং কয়েকজন। আমরা পূর্বদেশ এবং একা এবং কয়েকজনের চেয়ে একটু আলাদা হব এই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে সবসময় ক্রিয়া করেছে। সেই জন্যেই বিশেষ করে তখন অভিজিৎ আর সৌমেন কিন্তু একা এবং কয়েকজনের সঙ্গে প্রায় যুক্ত ছিল। সেই জায়গা থেকে ওরা বেরিয়ে এসে এই কাজটা করবে এবং আমরা একা এবং কয়েকজন আর পূর্বদেশের মতো হব না, একটু অন্যরকম হব, এই ভাবনাটাই মনে হয় সেই সময় বেশি ক্রিয়া করেছিল। এখানে এই আপনার এই প্রশ্নের সূত্র ধরে আমি পরের প্রশ্নের দিকে এগোই। একা এবং কয়েকজন পত্রিকা, এই পত্রিকাটা মানে ছোট পত্রিকা অসমে কথা বলতে গেলে এদের নামটা আসবে, যে কোনোভাবেই আসবে। তারা কিছু এই একা এবং কয়েকজন পত্রিকায় কবিতা বেরোচ্ছে, গল্প বেরোচ্ছে, আলোচনা বেরোচ্ছে, দু একটা ভালো পেইন্টিং থাকছে, ঠিক আছে, কিন্তু এটা বিষয় ভিত্তিক না। তাহলে এই যে এবার আমরা চলে যাচ্ছি অখিল দত্তর কাছে, অখিল দত্তর যে পূর্বদেশ গল্পপত্র, এটা তো বিষয় একটা বিষয়, অবশ্যই গল্প একটা বিষয়, কিন্তু শুধুই গল্প হলে তার বৈচিত্র্যটা হারিয়ে যাচ্ছে। তো আপনাদের এখনো পর্যন্ত তো কোনো গল্প সংখ্যা হয়নি, তাহলে এই গল্প অথচ কবিতার সংখ্যা হয়ে গেছে, তাহলে কি গল্প ব্যাপারটাকে আপনারা বিষয় হিসাবে ধরছেন না? মানে এই জায়গাতে আপনার স্ট্যান্ডটা না, আমাদের পরিকল্পনা তো দীর্ঘদিনের রয়েছে যে উত্তর পূর্বের একটা গল্প সংকলন আমরা করব, কিন্তু আমাদের এমন এমন বিষয় উঠে আসছে যে সমস্ত বিষয় আমরা যদি না করি এই মুহূর্তে, পরবর্তী গল্প নিয়ে অন্যরা কাজ করছেন, ভালো কাজ হচ্ছে সঠিকভাবে, কিন্তু যে সমস্ত বিষয় উঠে আসছে না সেই সমস্ত বিষয়কে এই মুহূর্তে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, এই এই আপনি এখন ঠিক ঠিক দিকে পৌঁছচ্ছেন, আপনাকে আমি টেনে আনতে চাইছিলাম, সেটা হচ্ছে যে যেসব বিষয় উঠে আসছে না, যেসব বিষয় উঠে আসছে না মানে আমরা তো যে মানে ছাপা মাধ্যমে আমরা প্রথম পাচ্ছি সংবাদপত্র, এরপরে পাচ্ছি বাণিজ্যিক পত্র পত্রিকা,
তারপরের ধারাটায় চলে আসছে সব লিটল ম্যাগাজিন, ছোট ছোট পত্রিকা। তো লিটল ম্যাগাজিনের কাজটা কি তাহলে এটাই, যেগুলো এই প্রচলিত যেগুলো বাজারি পত্রিকা সেখানে যা থাকছে না তাই আমি দেব? না, অন্যরা অন্যভাবেও ভাবতে পারেন, কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে এই বিষয়গুলোকে আরো বেশি করে আলোকিত করা উচিত। এই বিষয়গুলো এখনো অবধি অবন্দিত রয়েছে আমাদের এখানে। যেমন ধরুন আমরা একটা কাজ করেছিলাম দেশভাগ নিয়ে, চর নিয়ে আমরা একটা কাজ করেছিলাম, অসমের লিটল ম্যাগাজিন নিয়ে আমরা কাজ করেছিলাম। এই বিষয়গুলো হয়তো আরো বেশি করে আরো ভালো করে উপস্থাপন করা এবং পাঠককে আগ্রহ পাঠকের কাছে নিয়ে যাওয়া, এই কাজগুলো আমরা চেষ্টা করেছি। আমি জানি না কত দূর কি হয়েছে, গল্পের কথা অবশ্যই আমাদের মনে আছে, কিন্তু গল্প নিয়ে কাজ হচ্ছে, ফলে আবার আরেকটা কাজ করার চেয়ে মনে হয় এখন আমরা যে কাজ করছি অসম আন্দোলন নিয়ে সেটাতে মনে হয় মনোযোগী হওয়া উচিত। এবারে আপনি নাইন কলম ছেড়ে বেরিয়ে আসুন, সম্ভব না তবু, সেটা হচ্ছে আপনি 17-20 বছর ধরে লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। আমরা যেটা বলি আর কি সেটা হচ্ছে লিটল ম্যাগাজিনের আপনি একজন সৈনিক, সেই জায়গা থেকে আপনি বলুন লিটল ম্যাগাজিনের কি এটাই কাজ যে যে বিষয়গুলো চর্চিত না অথচ গুরুত্বপূর্ণ সেটাকেই তুলে ধর, অন্য ভাবনার বিষয়টা কি দরকার? অবশ্যই, আমি আবার বলছি যে ভিন্ন মত থাকতেই পারে, লিটল ম্যাগাজিনের তো শুধু একটাই কাজ না, আরো নানা কাজ থাকতে পারে। তবে আমি যেটা কাজ করি, আমরা যেভাবে কাজ করি, সেটাতে মনে হয় যে লিটল ম্যাগাজিন কতদূর বিকল্প হয়ে উঠছে। আপনি একটু আগে অন্যান্য পত্রিকার কথা বললেন, দৈনিক পত্রিকার কথা বললেন, বাণিজ্যিক কাগজের কথা বললেন। বাণিজ্যিক কাগজ এবং দৈনিক পত্রিকার সমান্তরালভাবে বিশেষ করে 90-এর দশকের পর থেকে বাংলা লিটল ম্যাগাজিন কিভাবে বিকল্প হয়ে উঠছে এবং প্রয়োজনীয় হয়ে উঠছে পাঠকের কাছে, সেই জায়গাটায় মনে হয় গুরুত্ব দেওয়া উচিত লিটল ম্যাগাজিনকে। ঠিক, এখন আমাদের আমরা বসে আছি অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় গুয়াহাটি। অবশ্যই, এই যে অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় আপনার, আমি এই দিকটাকে একটু ভাগ করে নিচ্ছি, সেখানে একটা বা দুটো বাংলা কাগজ, দুটো বা তিনটে বা একটা বা দুটো বা তিনটে বাণিজ্যিক বাংলা কাগজ, এখানে কি আপনার মনে হচ্ছে না যেটা লিটল, আমি এই সূত্রটা ধরবো, সেটা হচ্ছে আপনার কি মনে হচ্ছে না যে এখানে এই যে লিটল ম্যাগাজিন ছোট পত্রিকা, ছোট পত্রিকাটাই মূল স্রোত, যেটা বিজিৎ ভট্টাচার্য বলেছিলেন আপনাদের ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে? আমি যেভাবে, আমি ব্যক্তিগতভাবে আমার সামান্য অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলতে পারি যে আমরা সবাই সহযাত্রী। ঠিক আছে, কোনো আমরা আজকে পাঠক, লেখক, সম্পাদক সবাই সবাইকে চিনি অন্তত। আজকে পল্লব ভট্টাচার্য ত্রিপুরায় বসে কি লিখছেন, আমরা কিন্তু পল্লবকে কিন্তু ফোন করে বলতে পারি যে পল্লব দা এটা আমার পছন্দ হয়নি বা পছন্দ হয়েছে। আজকে বিজিৎ ভট্টাচার্যকে কিন্তু আমরা বলতে পারি যে আপনার সম্পাদকীয় আমার খুব ভালো লেগেছে। এই যে চেনাটা, এই চেনাটার মধ্যে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু সহযাত্রী। আজকে আবার সেই আরেকজন লেখক হয়তো অন্য একটা দৈনিক কাগজে, সঞ্জয় চক্রবর্তী ধরুন দৈনিক কাগজে লিখছেন নিয়মিত, আমরা সবাই মনে হয় সহযাত্রী, কিন্তু মূল কেন্দ্রটা কিন্তু ছোট কাগজ, যাকে আমরা লিটল ম্যাগাজিন বলছি, যাকে ছোট কাগজ বলছি, এই ধরনের কাগজ। আজকে সাহিত্য যদি না থাকে, আজকে প্রতিশ্রোত যদি শিলচরের যদি না থাকে, তমজিৎ সাহার যদি উজ্জ্বল পাণ্ডুলিপি যদি না থাকে, কান্তার ভূষণ নন্দীর যাপন কথা যদি না থাকে, আমরা কিন্তু অনেকটাই ক্লিশে হয়ে যাব। না না, আপনি তো সেই আগে ফিরে আসছেন, মানে বক্তব্যটা এইরকম যে আমি শেক্সপিয়ারের থেকে লম্বা এই কারণে উঁচু যেহেতু আমি শেক্সপিয়ারের কাঁধে বসে আছি। আমরা বাঙালি হিসাবে এটা বলতেই পারি যে আমরা রবীন্দ্রনাথের থেকে সবাই উচ্চতায় বড়, কারণ সবাই আমরা রবীন্দ্রনাথের কাঁধে বসে আছি। তা আজকে যদি এতগুলো পত্রিকা না থাকতো, ইভেন একা এবং কয়েকজন না থাকতো, তাহলে হয়তো নাইন কলম এই পর্যায়ে যায় না, এটা বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে লিটল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনের যে মূল জায়গাটা সেটা হচ্ছে আপনি একটা বললেন বিকল্প ভাবনা। এবার আমি কি যোগ করতে পারি এখানে লিটল ম্যাগাজিনের এক এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, নাকি প্রতিষ্ঠান হয়ে ওঠা বিকল্প প্রতিষ্ঠান?
না, 90-এর দশকের পর থেকে কিন্তু ক্রমশ ভাবনাগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, কিন্তু মূল যে জায়গা, যদি আমরা যদি সত্যি অর্থে যদি লিটল ম্যাগাজিনের যদি সেভাবে যদি সংজ্ঞায়িত যদি করি যে প্রতিষ্ঠানগুলো, যদি কিন্তু প্রথম কথা হচ্ছে যে এখানে প্রতিষ্ঠান আমি কাকে বলবো, প্রতিষ্ঠান বিশেষ করে বাংলা কাগজ ছেড়ে দিয়ে যদি আমরা যদি অসমীয়া লিটল ম্যাগাজিনের কথা যদি বলি, তাহলে দেখবো যে এখানে কিন্তু বাংলার তুলনায় কিন্তু প্রতিষ্ঠান কিন্তু অন্য হয়ে যাচ্ছে, সংবাদপত্র প্রতিষ্ঠান হয়ে উঠছে না, সেখানে বিকল্প সরকারের একটা বিকল্প ভাবনার কথা বলা হচ্ছে অসমীয়া পত্র পত্রিকা। এই বিভিন্ন ক্যারেক্টার চরিত্র তৈরি হয় নিজের মাটিতে, আমাদের এই আলোয়া রোদ্দুরে মনে হয় না যে কোনো দৈনিক কাগজ বা সরকারি পত্রিকা, আমরা হয়তো সমান্তরাল একটা অন্য ধারার কথা বলছি, সেটাই হয়তো লিটল আমরা। আপনার আবার ফিরে আসছি নাইন কলামে, চলে আসছি নাইন কলাম যখন আপনারা শুরু করেছিলেন, তো তখন আপনাদের যেটা সম্ভবত প্রথম সংখ্যাটাই চর সংখ্যা, দ্বিতীয় সংখ্যা চর, তৃতীয় সংখ্যাটা মনে হয় প্রেম পাথি কি সব করেছিলেন। তো আমার কথা হচ্ছে চরটা তো একটা এক্সেলেন্ট সংখ্যা, কিন্তু তখন নাইন কলামের যে কলেবর ছিল ধীরে 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 বেড়ে এটা 400-450, এখন এটা অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দেয়। তো এখন কথা হচ্ছে আমরা মহাভারতের নাইন কলম পাশাপাশি রাখতে পারি যে কলেবর, অনেকেই এটা বলছেন হাজার পাতা হলে সেটা ছোট পত্রিকা না, 500 পাতা হলে ছোট পত্রিকা, ছোট পত্রিকার কি একটা ব্যাপার থাকে, একটু স্লিম থাকতে হবে, মানে যুবতীর যে ওই যে মসৃণ পেলব পেটের মতো না। এখন দেখুন আমরা তো বিষয়ের উপরে নির্ভর করি, বিষয় কি দাবি করছে, আমরা আজকে দেশভাগ নিয়ে সংখ্যা করছি, উত্তর পূর্ব ভারতে দেশভাগ দেশত্যাগ, বিষয় কি সেখানে কি সত্যি করেই কি দাবি করে না 300-400 পৃষ্ঠা? আজকে কি আমরা মঙ্গলচন্দ্র দাসের, আমি জানি না মঙ্গলচন্দ্র দাসকে, তার কথা কি শুনবো না, তিনি কিভাবে কি কোন পরিস্থিতিতে দেশ ত্যাগ করলেন, আমরা মায়ারানী পালের কথা শুনবো না, এই সমস্ত কথা শুনতে গিয়েই আমাদের বিষয় ছাপিয়ে যাচ্ছে 300-500 পৃষ্ঠা, কখনো হয়ে যাচ্ছে, উপায় নেই। এবং আপনি জানেন, সবাই আমরা ভালোভাবে জানি যে আমাদের বিপণন কোন পর্যায়ে, আমরা তো সবাই কেউ তার ইচ্ছে করে এত বড় কলেবর করতে চায় না, বিষয় আসলে দাবি করে ওঠে মনে হয় অনেক সময় হয়ে ওঠে, কি করা যায়। এখানে আর একটু কথা বলি, যেটা আমরা জেনারেলি যে কটা লিটল ম্যাগাজিন পড়ে এসেছি বা এখনো হাতে পাচ্ছি, করছি পড়ছি, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ভালো লেখা রিপ্রিন্ট মারছে, হয়তো অন্য পত্রিকার লেখা এখানে যাচ্ছে, নিজের পত্রিকারই 30 বছর আগের লেখা রিপ্রিন্ট করছে। নাইন কলম এই দিক থেকে অনেকটা স্বতন্ত্র, প্রায় রিপ্রিন্ট নেই, প্রায়। আপনার এইখানে কি বক্তব্য, ছোট পত্রিকার কি রিপ্রিন্ট বারবার করা উচিত, কারণ ছোট পত্রিকার যেহেতু পাঠক সংখ্যা সীমিত, যাতে আরো অনেক পাঠকের কাছে যায় না? দুটো দিক, একটা হচ্ছে যে যদি পুনর্মুদ্রণ যদি করতেই হয়, আমি গুয়াহাটির বা ধরে নিন বাসগাঁও থেকে একটি পত্রিকা বেরোয় সাগনি 25 বছরের উপরে, সেই কাগজে একটা মূল্যবান যদি লেখা যদি শিলচরের কোনো কাগজ যদি প্রকাশ করে, করতেই পারে, করা উচিত মনে হয়, কারণ সাগনি হয়তো শিলচর বা আগরতলায় পৌঁছছে না ঠিক ঠিক ভাবে, সেইখানে যদি কেউ যদি ভাবেন যে ব্রজেন্দ্র কুমার ব্রহ্মের এই কথাগুলো আমার বলা উচিত, অবশ্যই যাওয়া উচিত। আর নাইন কলমও কিন্তু গত 3-4 বছর ধরে কিন্তু পুনর্মুদ্রণ একটা কিন্তু রাখছে, কিন্তু বিষয়ের ওপরে রাখতে হচ্ছে, কারণ এই লেখাটা আমি দেবো না, আমি রাজবংশী নিয়ে কাজ করছি, অথচ সিনকিচি তানিকুচির আমি এই লেখাটা আমি দেবো না, এটা হতে পারে না, বা আমি অসম আন্দোলন নিয়ে কাজ করব, জাপানি একজন গবেষক মাকিকো তার লেখাটা আমি দিব না, এটা হতে পারে না। সেই জন্য অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে পুনর্মুদ্রণ জরুরি, অবশ্য পুনর্মুদ্রণ যাতে গ্রাস না করে কাগজকে সেটাও দেখতে হবে। এবার আমি একটা অপমানজনক প্রশ্ন করব, অপমানজনক প্রশ্নটা হচ্ছে এই, সেটা হচ্ছে আপনাদের যেমন নাইন কলাম বা আমারও নাইন কলাম, তো আপনারা তিনজন যেমন সম্পাদক ছিলেন, ঠিক তেমনি কৃতিবাস যখন শুরু হয় তার তিনজন সম্পাদক ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক মজুমদার, আনন্দ বাগচি, পরে সুনিয়াঙ্গলি একাই এটা চালাতে থাকেন বা ওর ওপরেই ভারটা এসে পড়ে, এটা মানে যেমন আপনি এখন নাইন কলামটা চালাচ্ছেন, ভারটা আপনি নিয়ে নিয়েছেন,
সুনীল গাঙ্গুলি ওই কৃতিবাসের সম্পাদকীয়তেই লিখেছিলেন, আমি তাকেই কোট করছি, যেদিন আমার জুলপির কোনো রং কোনো একটি সাদা ঝিলিক মারবে, রূপলি ঝিলিক, সেদিন আমি নাইন লিটল ম্যান ছেড়ে দেবো। ডু ইউ বিলিভ ইট? আপনি কি সেটাই বিশ্বাস করেন? না, আমি তো অতি সাধারণ একজন সম্পাদক, আমি বিশ্বাস করি নাইন কলাম যতদিন বেঁচে থাকবে ততদিনই প্রকাশিত হবে, টিকে থাকার জন্য নাইন কলাম প্রকাশিত হবে না। না না, প্রশ্নটা এটা না, মানে আমার বক্তব্য হচ্ছে আপনাকে, ধরুন আপনি আজ থেকে এখন আপনার বয়স হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে গেস করা যায় যেটা, এরপর আপনি আরো তিরিশ বছর বাঁচলেন, সত্তর বছর বয়সে গিয়ে কি আপনি নাইন কলাম করবেন, মানে লিটল ম্যাগাজিন করবেন? কথাটা এটা একটা বাস্তব কথা, ইতিমধ্যেই আমরা কিছু কিছু ভেবেছি, আপনিও কিছু কিছু জানেন, আমরা একটা ভেবেছি যে এক একটা সংখ্যা করতে এক বছরে একজনের পক্ষে খুব অসুবিধা হয়, কারণ নিয়মিত সেই বিষয়কে চর্চা করতে হয়, অধ্যয়ন করতে হয় নানাভাবে নানা দৃষ্টিকোণ থেকে। আমরা আগামী দিনে হয়তো কিছু কিছু আমন্ত্রিত সম্পাদককে দেবো কোনো বিষয়ে, অবশ্যই তাকে সেই বিষয়ের অধিকারী হবে, অবশ্যই সেই নিয়ে আমরা কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছি, আগামী দিনে হয়তো নাইন কলাম হয়তো অন্যভাবে প্রকাশিত। তো এটা উচিত শুনবি, কারণ মানে আমি যেটা বুঝি আর কি, ধরুন আপনি আপনার তো মাথা একটা, তাতে বারোটা চিন্তা থাকবে, অবশ্যই আমাদের তেরো নম্বর চিন্তাটা দরকার, যার জন্য নতুনরা কি ভাবছে, সেই জন্যই তো নাইন কলাম। হ্যাঁ, ওই নবম সেটা একটু, কিন্তু আপনারা মানে আপনি আপনারা আমরা সবাই মিলে একটা বিউটিফুল কাজ করছি। আপনার যে উত্তর পূর্বে দেশভাগ সংখ্যাটা, এই উত্তর পূর্বে দেশভাগ গোটা বাংলা সাহিত্যে একটা অনালোচিত বিষয়, গোটা বাংলা সাহিত্যে, মানে সেইভাবে যেমন আমরা যেমন দেখি যে অ্যালেন গিন্সবার্গ কলকাতায় এলেন, হ্যাঁ, সেপ্টেম্বর অন যশোর রোড লিখলেন, সুনগাঙ্গে অর্জুন উপন্যাস লিখলেন, আরো অনেকেই দেশভাগকে বিভিন্নভাবে লিখেছে, কিন্তু সবই হচ্ছে ওই যশোর সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ। এই যে উত্তর পূর্বে যে দেশভাগের কি এফেক্ট, বিশেষ করে বাঙালি যারা, মুসলমান হতে পারেন, হিন্দু হতে পারেন, দ্যাটস ডিফারেন্ট থিং, এটা নিয়ে আর কেউ কোনো কাজ করেন, কেউ না, বড় কাজ। মানে আমি একটা প্রবন্ধ লিখলাম, তাতে এই না যে আমি কাজ করব, এই নিয়ে টোটালটা তুলে আনা এই নিয়ে। কিন্তু আমরা যে সময় কাগজটা করি দেশভাগ সংখ্যা 2013-14 এই সময়, তার পরে পরে কিন্তু দেশভাগ উত্তর পূর্ব নিয়ে কিন্তু অনেকেই লেখালেখি করেছেন, যেমন প্রথম নাম করতে হয় রণবীর পুরকায়স্থ, তিনি সেই সময় লিখছিলেন সুরমা গঙ্গার পানি, তার পাল্টা আরেকটি লিখেছেন ইমদাদুল হক বুলবুল, দেশভাগের গল্প লিখেছেন মিথিলেশ ভট্টাচার্য। উত্তর পূর্বে দেশভাগ নিয়ে কিন্তু অন্য একটি কিন্তু আগ্রহ জন্মেছে সকলের মধ্যে। আমি জানি না নাইন কলাম এটা, আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই বইটি দেশভাগ দেশত্যাগ কলকাতার যে প্রকাশন থেকে বেরিয়েছে, সেটা আমি যখন কিনলাম আর কি, সেটা হচ্ছে প্রথম ক্রেতা আমি, এবং তখন দেখলাম কলকাতার একটি ছেলে সে ওই বইটা কিনল, মানে এত আনন্দ আমার ধরে রাখা যায়। সে বইটা এখানে নেই, তাহলে আমি দেখাতে পারতাম আপনাদের যারা দেখছেন, কভারটা আপনি ধরে দেবেন। তো আপনি কি বলছিলেন, আমরা কোথায় ছিলাম? না, আমরা ওই দেশভাগ চর্চা হঠাৎ করে মনে হয় যেন সেই সময়টা আমরাও যেন সহযাত্রী হয়ে গেলাম নাইন কলাম। রণবীর পুরকায়স্থ লিখছেন, মিথিলেশ ভট্টাচার্য লিখছেন, তপোধীর ভট্টাচার্য লিখছেন, তার পূর্বে সুজিত চৌধুরী লিখেছেন, জয়ন্তভূষণ ভট্টাচার্য লিখেছেন, ইংরেজিতে লিখেছেন তারা। আমরা সেই সময় কেন কিভাবে আমি জানি না, দেশভাগ চর্চায় যেন নাইন কলম একটা সহযাত্রী হয়ে গেল, এই প্রাপ্তিটা মনে হয় আমাদের ভীষণ তারা দেয়। আর আরো ইউনিক একটা কোইনসিডেন্স এইরকম, 2013-14 তে দেশভাগ সংখ্যা নাইন কলম করছে, আজকে 2018 দেশভাগ অসমে প্রবল চর্চিত বিষয়, দেশ কখন ভাগ হয়েছে না, দেশ ভাগের পরে কি হয়েছে, কখন কে এলো এনআরসির ক্ষেত্রে, মানে এটা একটা গভীরভাবে যদি আমরা ভালোভাবে যদি ঢুকতে চাই, তাহলে গিয়ে কোথায় যেন নাইন কলমের এই যে ইস্যুটা, মনে হয় এনআরসিটাকে ব্যাক অফ দ্য মাইন্ড রেখেছিল কিনা এরকম একটা মনে হয়। আরেকটা বিষয় আমি বলি, আমি ব্যক্তিগতভাবে ভাবি সাম্প্রতিক বিষয় নিয়ে কিন্তু নাইন কলম কোনো কাজ করেনি, আগামী দিনে করবে কিনা আমি জানি না। আমরা কোন একটি বিষয়কে যখন দেখবো একটু দূর থেকে দেখা মনে হয় ভালো,
এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে নাইন কলম কেন ডি ভোটার এনআরসি নিয়ে সংখ্যা করছে না। আমারও মনে হয় যে মাঝে মধ্যে যে আমরা করি সংখ্যা, কিন্তু আমার মনে হয় যে 30-40 বছরের ব্যবধানে যদি আমরা যদি দেখতে না পারি তাহলে সেটা সেই দেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। এইটা আপনাকে আমি একদম মানে 2000% সাপোর্ট দিলাম। তার কারণ হচ্ছে সমকালীন কোনো প্রসঙ্গ যদি আমি লিখি, সমকালীন বিষয়টার মধ্যে আমি নিজে ঢুকে যাই, তখন আমি কিছুতেই নিরপেক্ষ থাকবো না, আমি তখন কোনো একটা দিকে বায়াস হবো। এই জন্য মনে হয় আমাদের নিজেদের জীবনই আমরা 30 বছর পরে যখন দেখি অন্যরকম একটা অন্য, আমি 12-15-20-30 বছর বয়সে কি ছিলাম, আপনারা এটা একদম মেনে নিতেই হবে এরকম একটা বিষয় আর কি। আপনারা একটা স্বরাজোত্তর প্রজন্মের অসমীয়া কবিতার একটা বাংলা করেছেন, জেনারেলি যারা বিষয়ভিত্তিক কাগজ করেন তারা কবিতার দিকে নজর দেন না, এটা মানে আমার নিজের দুঃখ, আমি কবিতা খুব ভালোবাসি। তো সেটা আপনাদের এই যে সেন্সটা, অর্থাৎ অসম মানে অসমীয়া কবিতার বাংলা করব এবং স্বরাজোত্তর প্রজন্ম স্বাধীনতার পরে, সেটা কি মানে ঠিক ঠিকভাবে বিষয় হয়ে উঠতে পারলো? সেই জায়গা থেকে কিন্তু এই কাজটা কিন্তু আমাদের সঞ্জীবনী এটাকে অস্বীকার করা যায় না। এখন হয়তো আমরা প্রবন্ধ থেকে সরে এসেছিলাম, কিন্তু এই কাজটা কিন্তু আমাদের সামাজিক জীবনে ব্রহ্মপুত্র উপত্যকায় অসমের বাঙালি হিসেবে আমরা যে কাজটা করেছি তার আমি নিজেদের কথা বলতে চাইছি না, সেটা কিন্তু যথেষ্ট। কারণ দেখুন, বাংলা কবিতা আর অসমীয়া কবিতা প্রায় সমান, কিন্তু এভাবে কোনো সেইভাবে কোনো সংকলন হয়নি আজ অবধি, বাংলায় কোনো সংকলন হয়নি তখন অবধি যে অসমীয়া কবিতার অনুবাদ মানে এত বড় করে হয়নি, সংকলন সংকলন হয়েছে আর স্বরাজোত্তর প্রজন্মের সমকালীন কবিতা নিয়ে তো হয়নি। না না না, আমার মনে আছে যখন এই যে স্বরাজোত্তর প্রজন্মের অসমীয়া কবিতা যেটা বাংলা হয়েছে এই বইটি আমি দিতে গেছিলাম যাকে, তার বয়স দেখে আমি তো থমকে গেছি, 28-25 বা 22, মানে একটা একদম বাচ্চা মেয়ে, মানে আপনারা অনেকটা দূর পর্যন্ত মানে ভেরি রিসেন্ট ধরেছেন, এবং আমার মনে হয় ওইটাই কোনো সমকালীন বিষয় নিয়ে সংখ্যা, নাইন কলামের একমাত্র সমকালীন বিষয় সম্ভব। যা, আমরা নাইন কলাম নিয়ে কথাবার্তা বললাম, এরপরে আমরা নাইন কলামের, আপনি একটু আগে বলছিলেন বিপণনের দিক, আপনারা ধরে নেওয়া যায় এক একটা নাইন কলাম 300-500-700 মতো ছাপাচ্ছেন, বিক্রি হচ্ছে কোথায়, বিপণন কোথায় কিভাবে হয় সত্যি জানি না। আজকে এই মুহূর্তে গত বছর প্রকাশিত হয়েছিল রাজবংশী, কোচ রাজবংশী আমাদের 14তম সংখ্যা, এই মুহূর্তে আমার কাছে 4-5টি কপি আছে। বাকি কি সোল্ড আউট? হয়তো, কারণ কিছুদিন আগে গত সপ্তাহে একজন ফোন করে রায়গঞ্জ থেকে বললেন যে আমাকে 5 কপি দিতে হবে, আমি আমার দোকানে রাখবো, বিক্রি হবে। এইভাবে আমি জানি না কেন কিভাবে একটা পাঠক আমরা পেয়েছি, এবং বলতে হবে যে প্রায় 30-35% অসমীয়া ভাষী পাঠক। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্যাট, মানে আপনাকে না তাঁদের, মানে আমার কথাটা হচ্ছে এই যে আপনি তো ধরুন বছরে একটা সংখ্যা করছেন, ঠিক আছে, বা বছরে একটা সংখ্যা না করলেও 2 বছরে 3টে করছেন হয়তো, তো আপনি তো এটার বিক্রির জন্য, একটা সংখ্যা যখন এসে গেল সেটা বিক্রির জন্য আপনি সময় পাচ্ছেন 8-5 থেকে 1 বছর, কারণ তারপরেই তো আরেকটা সংখ্যা চলে আসছে, না তখন চলছে সংখ্যার ভাবনা তো চলছে। হ্যাঁ, সেটাই তো বলছি, যে 1 বছরের মধ্যে আপনি এমনি সাধারণভাবে যে বাজারি পত্রিকা যেভাবে বিক্রি হয় আপনি তো স্টলে ঝোলাতে পারছেন না, আমাদের এখানে পাতিরাম নেই, কিছুই নেই, তো প্র্যাকটিক্যালি কিছু নেই, আমরা নিজেরাই মানে তৈরি করছি, আমরা বলা যায় যে ওই পশ্চিমবঙ্গের লিফন সরকারের মতো, যে যা করছে সেটাই পায়োনিয়ার, ওরাই প্রথম করছে, আমরা যে এই যে কাজ করছি এগুলো আমরা সবাই পায়োনিয়ার, মানে আমাদের দিক থেকে আর কি, পাঠক নেই কিছু নেই, একটা পত্রিকা করছি তারপরেও তার একটা বিপণন তৈরি হচ্ছে। তো আপনি এই যে বিপণনের, ধরুন পুরুলিয়া থেকে কেউ আপনার বইটা চাইবে, তো এবার পাঠাবেন, তারা বিক্রি করবে, কবে পয়সা আসবে, সব মিলিয়ে তো আরেকটা খরচা এসে যায়। না, শুরুর দিকে আমি একটু হয়তো বিস্তারিত করবো, শুরুর দিকে আমরা করতাম যেটা, বাড়ি বাড়ি গিয়ে আমরা 3-4-5 জন বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতাম, এখন সেটা করি না। না, ঠিক আছে, এখন সেটা করি না, কিন্তু
পত্রিকা 6-7 মাসে বেরিয়ে যায়, সপ্তাহে বেরিয়ে যায়, আর পাঠানো ইত্যাদি এই সমস্ত কোনো কারো যদি আগ্রহ থাকে পাঠানো এবং পয়সা তুলে আনা সেই সমস্ত হয়ে যায়। কিভাবে কিভাবে হয়ে যায়, যোগাযোগ আরও ক্রমশ বাড়ে এবং আমরা বেশ এই পদ্ধতিতে বেশ একটা অ্যামেচার ভাব কিন্তু বেশ আনন্দিত এবং মনে হয় আপাতত সফল, আপাতত সফল, কিন্তু এটাই চূড়ান্ত নয়। আপনার কি যে আপনি গুয়াহাটিতে এতদিন ধরে টাইম কলাম করছেন, লিটি ম্যাগাজিন দেখছেন, আপনার মনে হচ্ছে আরো কিছু লিটি ম্যাগাজিন এখানে খুব মানে মোটামুটি বেরোনো দরকার খুব আমরা যখন নাইন কলাম শুরু করি তখন গুয়াহাটি শহর থেকে প্রায় 10 খানা পত্রিকা প্রকাশিত হতো প্রায় নিয়মিত বছর অন্তত একটা। আজকে 2018-তে 3-4 পত্রিকা বেরোচ্ছে, ক্রমশ খুব কমে যাচ্ছে এই সংখ্যা। কেন কমে যাচ্ছে আমরা সবাই ভালোভাবে জানি, কেন কমে যাচ্ছে সেই নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কিন্তু হলে ভালো, না হলে তো নিয়মের হওয়া তো উচিত জরুরি। আজকে দেখুন 2013-14 থেকে সম্ভবত যাপন কথা প্রকাশিত হচ্ছে, এত ভালো কাগজ, দারুণ কাগজ বলতে হবে। আজকে পূর্বদেশ অনেকদিন ছিল না, সেই অভাবটা সামান্য হলেও জানি না হয়তো পুরোপুরি হয়তো আগামী আরো বেশি করে হবে যাপন কথার কথা বলতে হবে। আজকে একা এবং কয়েকজন তো রয়েছে, আরো যদি কয়েকটা আপনি কবি কবিতা করতেন এভাবে অনন্ত ভট্টাচার্য প্রকাশ করেন, আমরাও আজকের সাহিত্য শুধু গুয়াহাটি নয় ব্রহ্মপুত্র উপত্যকায় হয়তো আরো কিছু কাগজ দরকার উচিত। যেমন আমরা এই যে সাগনিকের কথা বললেন, বাসুগাঁও থেকে বেরোচ্ছে, বঙ্গাইগাঁও থেকে একটা অসম্ভব আমাদের সমকালীন একটি কাগজ ছিল, কি বিউটিফুল কাগজ, তো এখন এই মানে ধরুন বঙ্গাইগাঁও একটা মানে মাইল ফলক জাতীয় একটা কাগজ দিক দিগরে, যেমন বা এখানে নাইন কলাম আর ইয়ে একা এবং কয়েকজন শিলচরের আমি ছেড়ে দিচ্ছি, তিনশুকিয়া থেকে দুটো হোজাই লামনিং এবং বিগ বয় ধুবড়ি, এই যে এই অঞ্চলগুলো থেকে যদি এই ধরনের 4-5টা দিকে ধুবড়িতে একটা খুব একটা পত্রিকা ছিল, আরেকটা পত্রিকা ছিল দিলীপ, এই কি সরকার যিনি মারা গেলেন, গণচাপক, এর ফলে হয় কি টোটাল লিটল ম্যাগাজিন বিষয়টা আনলে আমার মনে হয় যে কোনো এক জায়গায় গিয়ে বাঙালি পাঠকের ওপর একটা প্রভাব পড়ে। না অবশ্যই এই নিয়ে আমি দেবীপ্রসাদ সিংহকে একটু স্মরণ করবো, দেবীদা কোথাও লিখেছিলেন যে আমরা কোনো আন্দোলন করতে পারিনি, সাহিত্য আন্দোলন আমাদের দ্বারা সম্ভব হয়নি, কিন্তু এই সমস্ত কাগজ সব নিয়ে এই সমস্ত লেখালেখি সব নিয়ে অন্তত একটা ক্ষেত্র অন্তত একটা মঞ্চ তৈরি করেছে, এটাই সম্ভবত এই মুহূর্তে বড় কাজ। না সেটা তো আপনি একটু আগে বলেছিলেন, সেম বোর্ড ব্রাদার, তো দেখুন গত দশ বছরে আমাদের এই উত্তর পূর্বে ভাবা যেত না ছটলার লিটি ম্যাগাজিন সম্মেলন হয়ে গেছে, এটা আজকে থেকে 15 বছর আগে, আমরা কোনোদিনও আমরা অকল্পনীয়। তো এই যে লিটি ম্যাগাজিন সম্মেলনটা হচ্ছে আর কি, সেটা কিন্তু এই সবার মানে এই সব কিছুর একটা ফসল, মানে আমি এই জায়গায় পৌঁছতে চাইছি আর কি, আবার 23-24 ডিসেম্বর সপ্তম যে সম্মেলন গুয়াহাটিতে হবে সেটা মনে হয় ওই যে এই সম্মেলনটা হচ্ছে এর পেছনে নাইন কলামের হয়তো 12% নান, একা এবং কয়েকজনের 24% নান, হয়তো আজকে যেসব কাগজ মরে গেছে পূর্বদেশ গল্পপত্র তাদেরও দান আছে, অবশ্যই মানে আমরা সেই মঞ্চটা তৈরি হয়েছে। এবারে আমরা বলি নাইন কলাম, যেমন আপনি পত্রিকা করছেন নাইন কলাম থেকে কিছু আপনি বইপত্র প্রকাশিত হয়েছে, এক্ষুনি যেটা মনে পড়ছে সেটা হচ্ছে টপ ক্লাস একটা বই, যেটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুবই টপ ক্লাস, সেটা হচ্ছে দেবীপ্রসাদ সিংহ আপনি একটু আগে নাম করলেন, সীমান্তার উপরে থমকে থাকা পা, কিংবা সঞ্জয় চক্রবর্তীর উৎসবের টেবিল, দীপঙ্কর করের খোলসকতা, এক্সেলেন্ট, হোয়াট এ বুক, কিতাব। তো এই যে বইগুলো আপনারা বের করছেন, ইদানিং কিছুদিন কমেছে আপনাদের বইপত্র, এই বইপত্র তো অনেকেই বার করছে, প্রকাশক বই বার করবে, লিটল ম্যাগাজিন কেন বই বার করবে না? আমরা যখন বই প্রকাশ শুরু করি তখন আমাদের এই অঞ্চলে সেভাবে বাংলা বই প্রকাশনার উদ্যোগ সেভাবে সালটা বলুন আপনি, সেই ধরুন 2003-04 নাগাদ লেখাকর্মী শুরু করেছিল কিছু কিছু, কিন্তু তবুও আমরা দেখেছিলাম যে দীপঙ্কর করের মতো একজন এত ভালো গল্পকার, একজন উৎকৃষ্ট মানের গল্পকার, তার কোনো গল্পগ্রন্থ নেই, কেন সেটা হবে? সেই সূত্রে অভিজিৎ, আমি, সৌমেন সিদ্ধান্ত নিলাম যে নাইন কলামের প্রথম সংখ্যার যে উদ্বৃত্ত টাকা সেই অর্থ দিয়ে আমরা দীপঙ্কর করের
গল্পগ্রন্থ প্রকাশ করি, খোলস কথা। তারপর ক্রমশ এভাবে একটা দুটো বই প্রকাশ করা জরুরি বলে মনে করি, সেই জায়গা থেকে আমরা কিছু কিছু বই প্রকাশ করেছি। কিন্তু 2005-06 সাল থেকে যখন বিকি এলো, আমাদের এই সম্পাদক, অন্যতম সম্পাদক নাইন কলামের সৌমেন, যখন বিকিকে নিয়ে আরও বৃহৎ ক্ষেত্রে উদ্যোগ নিল, তখন থেকে কিন্তু নাইন কলাম কিন্তু আর সেভাবে বই প্রকাশ করছে না। ইদানিং তো একদম নয়, তখন একটা অভাব পূরণের, হ্যাঁ, একটা স্পেস ছিল। একা এবং কয়েকজন একটা বই প্রকাশের উদ্যোগ নিয়েছিল, শিপ্রা দাস ম্যাডামের নস্টালজিয়া, সেই উদ্যোগ, লেখাকর্মীর একটা উদ্যোগ ছিল। কিন্তু তবুও কেন যেন মনে হয়েছিল যে এই এই বইগুলো দরকার পড়া, সেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। তারপর বিকির যে ব্যাপক উদ্যোগ, একটা বলতে পারি যে আমাদের মধ্যে একটা জাগরণ বই প্রকাশের, সেই জায়গা থেকে তো নাইন কলম তো কখনোই মনে করে না যে কারো প্রতিদ্বন্দ্বী, নাইন কলম তো সবার সহযাত্রী হতে চায়। সেই জায়গা থেকে আমরা আর বই প্রকাশ করি না, এখন আমরা কাগজেই মনোনিবেশ করি। আচ্ছা, এখানে আমি একটা টুক করে কথা বলে নিলাম, আমি পরে ভুলে যাব, মানে অপ্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিকও তো একটা প্রসঙ্গ। ঘটনা হচ্ছে যে এই আপনি মনে হয় নাইন কলামের আগে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন, ছোটি পত্রিকা, ওই বঙ্গাইগড় এখান থেকে ছাপিয়েছিল, কিন্তু পত্রিকাটা ছিল যে চন্দ্রবিন্দু থেকে এইরকম নাম, কবিতা শুভ মেয়ে। আপনি যে মেয়েদের ভালোবাসেন, এই জন্য আমি আপনাকে ভালোবাসি। এই উদ্যোগটা যেহেতু আমরা বঙ্গাইগাঁও নয়, গুয়াহাটি থেকে আমরা প্রকাশ করেছিলাম, আসলে এই উদ্যোগটা আমাদের আরেকটি ভাবনা। আমরা তো যেহেতু বিষয়ভিত্তিক কাগজ করি, প্রবন্ধের কাগজ, আমাদের এই ছোট ছোট লেখাগুলো কোথায় আমরা লিখব, সেই জায়গা থেকে চন্দ্রবিন্দু থেকে শুরু। চন্দ্রবিন্দু সম্পাদনা করেন সৌমেন, সেখানে ভাবতে ভালো লাগে যে সেই সময় মলয় রায় চৌধুরী একটি অসাধারণ একটি চিঠি লিখেছিলেন চন্দ্রবিন্দু থেকে, সংখ্যাটা নিঃসন্দেহে সৌমেনের কাছে চিঠিটা থাকবে। তারপর আমার পাল্লা পড়ে যে আমি তারপর ভাবি যে মেয়েদের নিয়ে কবিতা, সেই সময় ইলোরা দাশগুপ্ত, ইলোরা দি কিছু কবিতা লিখেছিলেন, অসাধারণ কবিতা। আরেকজন ভদ্রমহিলা, তার কথা বলতেই হয়, অদিতি ভট্টাচার্য, জানি না এখন তিনি কোথায় আছেন, লিখছেন, রিঙ্কি ভালো লিখতেন, রিঙ্কি মজুমদার। তো এইভাবে আমরা খুঁজে নিয়েছিলাম কিছু কিছু কবিতা, জাহ্নবীর কবিতা, হ্যাঁ হ্যাঁ জাহ্নবীর কবিতাও ছিল। তো এইভাবে জানি না, আমার এখনো ভালো লাগে সেই চন্দ্রবিন্দু থেকে দুটো সংখ্যাই প্রকাশিত হয়েছিল, ভালো লাগে। তাপস একটি অসাধারণ লেখা লিখেছিল, প্রথম সংখ্যা না, তবে ওটা পত্রিকাটার নাম চন্দ্রবিন্দু ছিল না, না চন্দ্রবিন্দু তারপরে না, পত্রিকার নাম ছিল চন্দ্রবিন্দু থেকে, সংখ্যা হচ্ছে চন্দ্রবিন্দু, আমার সংখ্যাটা ছিল বিসর্গ সংখ্যা। তারপরে এইভাবে পেছন দিক থেকে এগিয়ে যাওয়া, অ পর্যন্ত আসার কথা ছিল, আর ওই অসংখ্যাটা করার কথা ছিল আমার। আমি নিশ্চিত জানতাম যে এটা করতে হবে না, তার আগে পত্রিকাটার ইংরেজিদের নিয়ম মেনে মৃত্যু হবে। তো আপনি বিপণনের কথা বলছেন, আমরা কথাটা বলে নিলাম। এরপরে আমার আরেকটা ব্যাপার আছে, আমরা উত্তর পূর্ব ভারতের মূল কেন্দ্র গুয়াহাটি, সেখান থেকে বসে আপনি, আমরা আছি সেখানে বসে, আপনি সেখান থেকে নাইন কলাম করছেন। ধরা যাক এবারে নাইন কলামের একটা সংখ্যা, ধরা যাক এটা কিন্তু ধরার ব্যাপার, 1979-83 এই সময়টাকে যদি অসম আন্দোলন, হ্যাঁ যেটাকে বলা হচ্ছে অসম আন্দোলন, তার কত 17, 18, 35 বছর মোটামুটি হলো, 30 বছর ধরছি, 30-35। তো ধরা যাক নাইন কলামকে একটা অসম আন্দোলন ইয়ে দেওয়া হলো, বিষয় দেওয়া হলো না, নাইন কলাম বেছে নিল ওই বিষয়টা, আমি অসম আন্দোলন নিয়ে একটা সংখ্যা করি। উত্তর পূর্বের কাগজ, অসম আন্দোলন হয়েছে অসমে, ঠিক, অথচ নাইন কলামের পাঠক গোটা পৃথিবী জুড়ে। তো তখন আপনি কিভাবে লেখকটা, আমি আমাকে একটু প্রশ্নটা, মানে আমি দর্শকদের জন্য যারা দেখবেন তাদের জন্য বলছি, তো তখন আপনি যে লেখক সূচিটা ভাবছেন, প্রথমেই আপনার লিস্টে চলে আসছে কিছু অসমীয়া লেখক থাকবেনই, মানে এটা থাকতেই হবে, কিছু বাঙালি লেখক যারা লেখক প্রবন্ধকার, কিছু হয়তো বাঙালি এবং অসমীয়া সমাজকর্মী বা সমাজতাত্ত্বিক, তারাও মানে, না হলে তো আপনি পাচ্ছেন না, হয়তো পেপার কাটিংও কিছু নেবে অসম আন্দোলন। এবারে আপনি অসম আন্দোলনকে, যেহেতু অসম আন্দোলন এখানে হয়েছে বলে আপনি লেখক সূচিটা তৈরি করবেন,
কিন্তু আপনার মাথায় রাখতে হচ্ছে যে এটা আমি পশ্চিমবঙ্গে বিক্রি করবো, বাংলাদেশ বিক্রি করবো, লন্ডন যাবে, যাদের অসম্বন্ধন সম্বন্ধে কিছু জানি না তাদের দৃষ্টিটাগুলি কি আপনি রাখছেন? আপনি লেখক সূচির ক্ষেত্রে কি ভিত্তিটা কি করছেন? মানে আমি একটা বিষয় বললাম, বিভিন্ন বিষয় হতে পারে। আমাদের এই সংখ্যার ভাবনা গত দু বছর ধরে চলছে, আমি জানি না এই সংখ্যাতেই আমরা সেটা করতে পারবো কিনা যারা সাম্প্রতিক পরিস্থিতি। আমরা চেষ্টা করব এই সংখ্যায় এই বিষয়টি করার, 1979 to 85। আমি উল্টোভাবে দেখতে চাই যে শুরু থেকে তাহলে 40 বছর, 4 দশক হয়ে যাচ্ছে অসংখ্য। অবশ্যই আজ থেকে যদি 10 বছর আগে যদি আমরা যদি ভাবতাম এই বিষয়টা, সেটা হয়তো অতি বেশি আঞ্চলিক ভাবনা থাকতো, কিন্তু ইদানিং আমাদের ভাবনাকে আরো প্রসারিত করেছি আমরা। যেমন ধরুন একটু আগেই বলছিলাম মাকিকোর কথা, নেলি নিয়ে মাকিকো যে কাজটা করেছে সেই কাজের যদি আমরা যদি অনুবাদ বাংলায় যদি না করি সেটা অন্যায় হবে। সঞ্জীব বড়ুয়া রয়েছেন আমেরিকাতে, তিনি অসম আন্দোলন নিয়ে যে ভাবনা সেই সময় প্রকাশ করেছিলেন সেই কথা আমরা তাদের অনুমতি নিয়ে, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ যোগাযোগ করে, দীর্ঘদিন ধরে যোগাযোগ করে তারা অনুমতি দিয়েছেন। প্রথমে বিশ্বাস করতে পারেননি তারা, ক্রমশ তারা আমাদের ভাবনায় সামিল হয়েছেন। সঞ্জীব বড়ুয়া লিখছেন, এভাবে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ক্ষেত্রটা আমরা আর একটু বৃহৎ করে নিচ্ছি। একটু আগে আপনি বলছেন, আমরা বলছিলাম যে অঞ্চল কেন্দ্রিক, এখন ধরুন সমীর কুমার দাস, তিনি অন্যতম প্রথম দিকের যিনি গবেষক অসম আন্দোলন নিয়ে, আমরা তাকে অনুরোধ করেছি, তিনি দীর্ঘদিন পর নানা কথা এটা সেটা আলোচনার পর তিনি কনভিন্স হয়েছেন লিখবেন। এইভাবে আমরা খুঁজে খুঁজে নিয়েছি। যেমন ধরুন এই মুহূর্তে আমার আরেকজনের কথা বলতে হচ্ছে, সবিতা গোস্বামী, তিনি সেই সময়ে বিবিসির সাংবাদিক ছিলেন, অসমে তিনি সেভাবে স্বীকৃত হননি, কিন্তু সেই সময়ে 80 দশকে যেভাবে তিনি সাংবাদিকতা করেছেন তার লেখা পড়লে মনে হবে যে তাকে সত্যি হাজারবার সেলাম করি, সবার মনে হয় পড়া উচিত সেই লেখাগুলো। তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি। আর অসম আন্দোলন মানেই তো শুধু এক শ্রেণীর সহিত নন, অসম আন্দোলনে হাজার হাজার লোক মারা গেছেন, আক্রান্ত হয়েছেন, তাদের কথাও আমরা শুনব। যেমন ধরুন চিলাপথারে 100 লোক মারা গেছে, এই সমস্ত কথাগুলো আমাদের তুলে আনতে হবে। আমরা হ্যাঁ, আমরা তো নেলির কথা বললাম একটু আগে, মাটিকর কথা বললাম, এই তাদের কথা, তারা এতদিন পর কি ভাবছেন, সেই সমস্ত কথাও কিন্তু, সাধারণের কথাও কিন্তু উঠে আসবে আমাদের এই সংখ্যা। শুধু তাত্ত্বিক লেখা নয়, শুধু পত্রপত্রিকায় সেই সময় কি আলোচনা হয়েছে সেটা নয়, সাধারণের কথা। এখন ধরুন আমি সেই সময় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে, আমি মেডিকেল কলেজে আমি ডাক্তারি পড়াশোনা করছি, সেই আন্দোলনের কেন্দ্র গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আমি তখন ছাত্র ছিলাম, ধরে নিই তারা সেই সময় ছাত্র, 40 বছর পর এতদিন পরে যখন তিনি আত্মজীবনী লিখছেন সেই 79 to 85, সেই সময়ের কথা কিভাবে তারা এতদিন পর উপলব্ধি করছেন, কখনো ভালো লাগা কখনো খারাপ লাগা, সেই সমস্ত কথাও আমরা তুলে ধরার চেষ্টা করবো এই সঙ্গে। আচ্ছা, আপনাকে যেটা আমি বলি সেটা হচ্ছে এই যে, আপনি প্রসূন বর্মন, আমাদের, আমি তো স্বীকার করেই নিয়েছি আমাদের আপনি পারিবারিক মাস্টারমশাই, তো আপনি একটা জায়গায় পড়াচ্ছেন, সেটার উল্লেখ করছি না এখানে, আপনি পড়াচ্ছেন, পড়াতে এই যে যখন আপনি পড়াচ্ছেন, ছাত্রদেরই তো পড়ান, পড়ুয়াদের ছাত্র থাকে, ছাত্রী থাকে, বাংলা পড়াচ্ছেন, এদের মধ্যে থেকে কি কাউকে দেখতে পাচ্ছেন যে রিক্রিমাইজিং করবে? মানে টোটাল এই ছাত্রদের মধ্যে, আপনি ছাত্র থাকাকালীন ব্যাংক কলাম করেছেন, আপনারা তো এই যে এই মানে মনে হচ্ছে কি আগামী প্রজন্মটা এগিয়ে আসছে, এরকম কি মনে হচ্ছে কিছু? না দেখুন, আগামী দিনে বাংলা বিদ্যা চর্চার যে ক্ষেত্র সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে, এখানে না টোটাল পৃথিবীতেও হয়তো, সেটা আমি সেই নিয়ে বলছি, আমি এই অভিজ্ঞতা নিয়ে বলছি, আমাদের যে উপত্যকা সংকুচিত হচ্ছে। আগামী হয়তো আমি সম্ভাবনাটা বলছি না, তবে ক্রমশ দ্রুত সংকুচিত হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু কিছু কিছু ছেলেমেয়ে অবশ্যই তারা কিন্তু উঠে আসছে, তারা কাগজ করবে কি করবে না
কিন্তু তারা কিন্তু কবিতা লিখছেন। আমি কোলাজের কথা বলতে পারি, কোলাজ রায় ভালো কবিতা লিখছিল, ইদানিং তার কবিতা পাচ্ছি না কোথাও, কিন্তু কে লেখে কিনা আমি জানি না। অর্জুন যে বাংলাও লিখছে অসমীয়াতেও, অর্জুন দাস, হ্যাঁ অর্জুন, কমলিকা, কমলিকা মজুমদার, মজুমদার, এদের কথা তো আমি ভুললে চলবে না। এরা অবশ্যই বাংলার ছাত্র নয় কেউ কেউ, কোলাজ বাংলার ছাত্র, আবার হয়তো কেউ কেউ দেখবেন যে লিখছে ছাত্র অবস্থায়, পরে নানা চাপে সে ভুলে যাচ্ছে, যেমন ধানী চক্রবর্তী এবং আপনি ভালোভাবে জানেন শেওনাজ বেগম, হ্যাঁ শেওনাজ বেগম, আরো কেউ কেউ লিখছেন, তো তাদের যদি আমরা যদি একটু যদি নার্সিং করি নিঃসন্দেহে তারা লিখবেন। আপনি দেখুন ধীরাজ চক্রবর্তী গল্প লিখছে, বরুণ কুমার সাহা ছাত্র জীবনে কিন্তু ওই অনুগল্প কিন্তু সেভাবে আমি পাইনি, কিন্তু ইদানিং তো একটার পর একটা অসাধারণ লিখছেন, মানে পড়ছেন এখানে 15 জন লেখককে আপনি রাখতে পারবেন এবং এই 15 জন লেখক টেস্টেড, আপনি একটা তরুণ ছেলেকে বলতে পারেন না যে নাইন কলামে লিখতে, তার মানে সেই জায়গাতে সে পৌঁছয়নি, এটা পরিষ্কার কথা, এটা অস্বীকার করার ব্যাপার নেই, বিষয় ভিত্তিক হলে তো তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আরো যদি লিটল ম্যাগাজিন থাকতো তাহলে আপনি যাদের নাম করছেন নানি শেনাজ অর্জুন এরা আরো বেশি বেশি করে লিখতো, আরো বেশি বেশি জায়গায়, যেটা এখন ফেসবুকে হচ্ছে, সেইটা মনে হচ্ছে একটা অভাব পূরণ, বা নতুন যে কাউকে পাওয়া যাচ্ছে না সেভাবে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, এটা মনে হয় একটা বড় কারণ। হ্যাঁ, কিন্তু যদি আপনি যদি কোনো লেখককে, তরুণ লেখককেও যদি দায়িত্ব যদি আপনি যদি ছেড়ে দেন, তাহলে নিঃসন্দেহে তারা কিন্তু লিখতে পারে। নাইন কলাম যদি আপনি যদি গত 5টা সংখ্যা বা শুরু থেকে যদি 14টা সংখ্যা, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটি না একটি তরুণ ছেলে বা মেয়ে কিন্তু প্রবন্ধ লিখছে, ঠিক আছে, এই শেষ সংখ্যা আমরা কিন্তু চেষ্টা করেছি একটা বা একজন বা দুজনকে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটায়। এখন ধরুন আমি অনেকের নাম করতে পারি, যেমন তপতি দত্ত আরজি বড়ুয়া কলেজে বাংলার শিক্ষক, মম্পি গুপ্ত, এরা কিন্তু আগ্রহী, পূর্ণিমা সাহা, মৌমিতা পাল, এরা কিন্তু আগ্রহী, এদেরকে আমরা ঠিকঠাক হয়তো তৈরি করতে পারি, আর এরা হয়তো নিজেরাও হয়তো আগ্রহ প্রকাশ করেন না যে তারপর হারিয়ে যেত, ওই জায়গাটা কিন্তু দিতে হবে। একটু আগেই আমরা একটি মেয়ের নাম বলছিলাম ভালো লিখত, পরে হারিয়ে গেল, এখন পাচ্ছি না আমরা, আপনি বলছিলেন আপনার ওই মেয়ে সংখ্যা, মানে মেয়ে মানে মেয়ে দিবস সংখ্যা না, মেয়েদের কবিতা, মেয়েদের কবিতা, রিঙ্কি মজুমদার, অদিতি ভট্টাচার্য, এই অদিতি ভট্টাচার্য, আমি নিজেই, আমি তার সন্তান, এইটাই কথা, জাহ্নবী এক সময় কি সুন্দর কবিতা লিখতেন, এখন বেশি লেখেন না, আমার মানে আমার এইটা নিজেরও হয়তো লেখেন, ডায়েরিতে কবিতা লিখে লাভ নেই তো, প্রকাশ না করলে আমরা করবো কি করে, পাঠক করে জানবে, জানছি এখানে আমি আপনাকে, আর যেহেতু লিটল ম্যাগাজিন এবং আপনার এখন যে ফেসবুক মানে ওয়েব ব্যাপারটা এখনো ঠিক মিশ খায়নি, আমি এই জন্য এই দিকটা ধরলাম না, অনেক ওয়েব জিন করছে কিন্তু তার কোয়ালিটি সব মিলিয়ে আমার কিছু বক্তব্য আছে, সেটা আমি অন্য আরেক কোথাও বলবো, আপনাকে আর যাচ্ছি না। আমরা ইন্টারভিউটা শেষের পথে চলে এসেছি, একদমই শেষের পথে চলে এসেছি, তো আমরা এটা জানি, আমি অন্যত্র লিখেও চাই যে যদি এই বাংলা চর্চা বা লিটল ম্যাগাজিন টোটাল যে বিষয়টা বাংলা চর্চা, কবিতা লেখা, কবিতা মানে গল্প লেখা, সাহিত্য চর্চা, একটা প্রবন্ধ লিখছি, কিছু ভালো পড়লে আমরা অন্যকে বলছি, লিটল ম্যাগাজিনের সম্মেলন হচ্ছে, আমরা যাচ্ছি অনেকগুলো লিটল ম্যাগাজিন, এই যে গোটা ব্যাপারটা আমরা একসঙ্গে শুরু করেছি, কিন্তু আমরা তো সবাই জানি স্বর্গের দিকে মাত্র 2-1 জন পৌঁছল, যুধিষ্ঠির পৌঁছেছিলেন, ওকে নরকে রাখাই যদিও উচিত ছিল, যাত্রা আমরা সবাই শুরু করেছি, এক একজন এক এক দিকে ছিটকে গেছে, আপনি প্রসূন বলুন, আপনি এখনো অবিচল, আপনি হেঁটে চলেছেন সেই অনন্তে। না, এখানে একটা কথা, নাইন্থ কলাম শুরু করেছিলাম আমরা অনেকেই, মাঝখানে নাইন্থ কলামের টালমাটাল অবস্থা ছিল নানা কারণে, আবার কিন্তু অনেককে নিয়েই কিন্তু পথ চলছে নাইন্থ কলামে, যেমন ধরুন আপনি বাসব রায় নাইন্থ কলামের এই মুহূর্তে প্রকাশক,
তাপস পাল ক্যামেরার পেছনে রয়েছেন, আমরা একটা ঘরোয়া আড্ডা দিচ্ছি। আমি জানি না এটা নিজেদের জন্যই হয়তো এটাকে আমরা উত্তরণের দিকে নিয়ে যাব সবাই মিলে। আমাদের আমি একটা শব্দ বলেছিলাম বারবার, আমি শব্দটাই ব্যবহার করি, আমরা কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, সবাই কিন্তু সহযাত্রী, সবাই একসঙ্গে হাঁটছি।